আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে সাথে করে আবারও চলে এসেছি নতুন আরেকটি শপিং গাইড নিয়ে। আর আজকে আমি এসেছি মায়ের দোয়া ট্রেডার্সে। ভিডিওর শুরুতেই যারা শপে সরাসরি আসতে চান তাদের জন্য শপ লোকেশনটি শেয়ার করছি। শপ নং 69 নিউ সুপার মার্কেট, গলি নং 16, গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট, ঢাকা 1205। এখানে থাকা দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশের সুব্যবস্থা রয়েছে বাংলা লিঙ্কে। আচ্ছা, যে নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, নাম্বারটি হচ্ছে 01931212852। আমার সাথে বরাবরের মতো আছে সজল ভাইয়া। কেমন আছেন সজল ভাই? আপনি ভাইয়া আজকে অনেক ভালো আছে, কারণ আজকে আমার ভিউয়ার্সদের খুব 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 পছন্দ হবে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি। তো সজল ভাই, আমরা যে প্রোডাক্টগুলো মূলত আজকে দেখাবো এগুলো তো এসএসএ প্লাস হার্ড অ্যানোডাইজার, তো আপনি আমাকে বলেন এসএসএ এই প্রোডাক্টগুলো কোথা থেকে আসে, মানে কোন কান্ট্রি? এগুলো হলো আপনি অরিজিনাল থাইল্যান্ডে। অরিজিনাল থাইল্যান্ডে, ওকে ফাইন। আর এগুলো হলো একটা সুবিধা হলো আপনি কখনো নষ্ট হবে না। হ্যাঁ, যেহেতু এসএস মানে এটা এসএস এবং আপনি অনেক মোটা আর অনেক হেভি গন্ধ। আমি লিখে দিব যদি আপনার কালো হয় কি আপনার এটা আপনি মানে রিপিট ছুটে যায় বা কোনো কিছু হয় নষ্ট হওয়ার কোনো মানে ওই নাই। তারপর আমি আপনাদের বলে দিই, যদি 10 বছর আগে যদি হয়ে যায় আপনার কালো হয়ে যায় তাহলে আপনি রিপ্লেস পাবেন চেঞ্জ। আচ্ছা, আর এগুলা হলো আপনি একটা সুবিধা দিয়ে আছে, এগুলো কিন্তু আপনার এক পর্যায়ে আপনার নন স্টিক এর মতো কাজ করবে। ওকে, যেমন আপনার তেল কম লাগবে, পোড়া লাগবে না, আটকাবে না, ধরবেও না। আর খুব সহজে কিন্তু লো ফ্লেমে রান্না করলে পোড়া লাগার ভয়টা থাকে না। না না, আর এগুলা হলো আপনি অনেক হেভি, তো স্টিল সবাই অনেক অনেকেই পছন্দ করে। তো আমাদের অনেকেই বলছে যে আপনি স্টিলে কিছু ফ্রাই প্যান দেখেন, তো হ্যাঁ স্টিল ফ্রাই প্যান গুলো ইউজ করে অনেক শান্তি দেখা যায় যে আপনার একটা স্মৃতি হিসাবে রয়ে যায়। তো এক পর্যায়ে যায় এটা আপনার 10-15 বছর 20 বছর 100 বছর কিছু হয় না। আর এটা যদি আপনার হাতে ধরে রাখেন, কি আপনার হাতে ধরে দেখেন তাহলে বুঝতে পারবো অনেক হেভি, অনেক পলিশিং সুন্দর এবং ফিনিশিং ভালো, পাশাপাশি কোয়ালিটিটাও খুবই ভালো। তো আমি আরেকটা জিনিস ক্লিয়ার বলে দেই, তো এটা আমাদের অনেকে প্রশ্ন করে, তো অনেকে প্রশ্ন করতেও পারে যে হ্যান্ডেলটা আপনার স্টিল বডিটাও স্টিল দেখা যায় যে অনেক গরম হবে, হ্যাঁ অনেকে মনে প্রশ্ন রাখতে পারে যে বডিটা গরম হবে কিনা, হ্যান্ডেলটা গরম হবে কিনা। তো আপনার হিট যদি আসে আপনি এই পর্যন্ত আপনি হিট আসবে তো আপনি এখানেও হাত দিতে পারবেন, গরম হবে না, আর এখানে তো গরম হবেই না, একদম ঠান্ডা থাকবে আপনার। আর এটা সাইজ হলো আপনার 4টা সাইজ, তো এটা সাইজটা হলো আমার হাতে যেটা দিয়ে আছে এটা হলো আপনার 24 সেন্টিমিটার, এটা হলো আপনার 26 সেন্টিমিটার, এটা হলো আপনার 28 সেন্টিমিটার, এটা হলো আপনার 30 সেন্টিমিটার। তো যার যেটা পছন্দ এভেলেবেল আমাদের স্টকে দেওয়া আছে, আপনার যে যেটা আপনার পছন্দ করেন জাস্ট স্ক্রিনশট মেরে আমাদের দিয়ে দিবেন, আমরা অবশ্যই দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায়। আর এটা প্রাইসটা আমি আপনাদের ক্লিয়ার বলে দিই, অবশ্যই। তো আমাদের আমাদের যদি শোরুমে যদি আপনারা সরাসরি আসেন তাও একই দাম বলবে, আর যারা আপনারা অনলাইনে নেবেন তাদের একই প্রাইস। যারা আপনারা ঢাকার বাইরে কিনতে চান যে আমাদের দোকানে আসতে পারবেন না সময় কারণে, তো আসা আপনার সম্ভব না, তাহলে ঘরে বসে কিনতে পারবেন, একই দাম পড়বে। তো এটা প্রাইস পড়বে হলো আপনার 1700 টাকা। আচ্ছা, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার 1700, এটা হলো 26 সেন্টিমিটার, এটার দাম পড়বে হলো আপনার 1800 টাকা। আচ্ছা, আর এটা হলো আপনার 28 সেন্টিমিটার, এটার দাম পড়বে আপনার 1900 টাকা, আর এটা হলো আপনার 30 সেন্টিমিটার, একদম বিগ সাইজ, এটা কোনো আর বড় করে না, এটার দাম পড়বে হলো আপনার 2000 টাকা। তো আশা করি এখন আমি একটু ভাইয়ের কথার মাঝে যেটা বলবো, এটা যেহেতু ডিপ ফ্রাইং প্যান, ডিপ ফ্রাইং প্যান মানে হচ্ছে আপনারা ভাজা ভাজিও করতে পারবেন, চাইলে রান্নাও করতে পারবেন, কারণ এটা কিন্তু বেশ অনেকটা গভীর। তো আপনার ডিপ ফ্রাই আপনি ফ্রাই প্যান মানে এটা সবাই জানে যে এটার মধ্যে আপনি মাছ ফ্রাই করতে পারবে, ভাজি করতে পারবে, তরকারি রান্নাতে পারবে, তো যে যেটা রান্না করতে চায় সেটা করতে পারবে। ফ্রাই প্যানের উদ্দেশ্য হলো এটা, আপনি ভাজা পোড়া সব কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা ভাই, নেক্সটে আমরা দেখব যেটা আমাদের খুবই এখন অনেক ডিমান্ড, সেটা হচ্ছে হানি প্যাটার্নের ফ্রাইং প্যান। আর এটার আমার ধরে যেটা মনে হলো যে এটার চেয়ে ওয়েট এটা আরো একটু বেশি, আরো হেভি, হ্যাঁ ঠিক আছে। আর হানি প্যাটার্নটা দেওয়ার কারণটা কি মনে হয় যে এটা তো পোড়া লাগবে না, বাট এটা মনে হয় আরো বেশি ভালো কাজ করে। আচ্ছা, এখন বলেন এটা হলো আপনি গিল প্যানের মতন কাজ করবে, এটা কখনো আপনি আটকাবে না, ধরবে না, পুড়বেও না। আর এটা যেমন আপনি মুরগির চাপ করেন কি আপনি মাছ করেন কি আপনি টিকা করেন, তো এই আপনার অনেক সময় আপনি দেখা যায় যে আপনি প্লেন হলে আপনার
একসাথে তেলটা রয়ে যায়, এটা তেলটা আপনি থাকবে, এটা নিচে থাকবে, আপনার তেলটা আপনি সাশ্রয় হবে। আচ্ছা, আর তেল চর্বিটা আপনি ইয়া হবে না। আর এটা কোনো অনেক হেভি, জি, আর এটা তো যে কোনো চুলাতেই রান্না করা যায়। এটা স্টিল আপনি যে হ্যান্ডেলটা দিয়ে আছে এটা কোনো আপনার গরম হবে না, সব সময় এটা ঠান্ডা থাকবে। আর এটা হলো আপনার এখানে লেখাই আছে 304 ফুট গ্রেড স্টিল। হ্যাঁ, এটা আমি আপনার প্রাইসটাও বলে দেই, সাইজটাও বলে দেই। এটা হলো আপনার 24 সেমি, এটা প্রাইস হলো আপনার 1900 টাকা। আচ্ছা, আর এটা হলো আপনার 26 সেন্টিমিটার, এটার দাম পড়বে 2100 টাকা। আচ্ছা, আর এটা হলো আপনার 28 সেন্টিমিটার, এটার দাম পড়বে হলো আপনার 2300 টাকা। আর এটা একটা সাইজ বড় দেয়া আছে, সেটা আমার সামনে নাই। এটা এটার পরে যেটা হবে সেটা হলো আপনার 30 সেন্টিমিটার, সেটা প্রাইস হলো আপনার 2500 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর এটার ওগুলো আপনি সেম ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। আপনি যদি 10 বছর আগে যদি আপনার এটা নষ্ট হয়ে যায় তো অবশ্যই রিপিট কোনো কিছুতে সমস্যা হয় আপনারা জাস্ট চেঞ্জ পাবেন আপনি 10 বছরের মধ্যে। ফাইন, ধন্যবাদ ভাইয়া। এরপরে আমরা দেখে নিব হার্ড অ্যানোডাইজার কিছু ইউটেন্সিলস, যেগুলো আমাদের অনেক আপুদের রিকোয়েস্ট ছিল বা ডিমান্ড ছিল, যার কারণে আমরা একটু শেয়ার করছি। সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হার্ড অ্যানোডাইজার কিছু মাল্টি কারি প্যান, যেগুলো হচ্ছে গিয়ে বেশ স্বল্প আছে, খাবারের গুণগত মান অক্ষুণ্ণ রেখে আপনি অনেক দ্রুত রান্না করতে পারবেন। ভাই, এগুলোর কয়টা সাইজ হয়? এটা হলো সাইজ হয় 3টা। আচ্ছা, কত কত সিএম? আমার সামনে আছে হলো আপনার 2টা। এটা আমি আপনাকে বলি, যে ছোট সাইজটা সেটা হলো আপনার 1.5 লিটার, আর এটা হলো 3 লিটার, এটা হলো আপনার 5 লিটার। আচ্ছা, আর এটা হলো আমি আপনাদের একটা সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হলো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ আলাদা করে বাটি বোল কোনো কিছু আর ইয়া করতে হয় না, একেবারে সার্ভ করা যায়। এটা যে 1.5 লিটারটা আছে সেটা হলো আপনি মূলত বাচ্চাদের খিচুড়ির জন্য। আচ্ছা, আর এই যে আপনারা দেখেন এটার, আমি অবাক হয়েছি যে একটা ঢাকনার এটাকে কি বলা হয় যেন, বর্ডারটা স্টিলের, সেটা কত মোটা করে একটা বর্ডার দেওয়া, যেটা আমি সত্যি অনেক অবাক হয়েছি এবং খুবই ভালো। তাওয়া দেওয়া আছে, অনেক সময় আপনি অনেক আপুরাই আপনারা তাওয়া কিনে আপনার অনেকে প্রেশারই থাকেন যে আপনার ননস্টিকটা উঠে যায়। এটা কিন্তু আপনার হার্ড অ্যানোডাইজ, এটা কিন্তু আপনি যে কোনো মানে লোহার চামচ আপনি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ধন্যবাদ সজল ভাইয়া, এত সুন্দর ভাবে আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখানোর জন্য এবং প্রোডাক্টের ডিটেইলিংটা বলার জন্য। তো এই ছিল ওভারঅল মায়ের দোয়া ট্রেডার্সের আমাদের নতুন আরেকটি ভিডিও। আই হোপ আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এছাড়াও মায়ের দোয়া ট্রেডার্সে রয়েছে কিচেন ইউটেন্সিলসের অসংখ্য সমারোহ। সো আপনাদের যার যে জিনিসটা দরকার হয় বা ভালো লাগে, আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে স্ক্রিনশট নিয়ে ভাইয়াদেরকে যদি ইনবক্স করেন, ওনারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবে। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।